আসসালামু আলাইকুম। মেডিসিন ইনফরমেশন ভিডিও চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে নরমেন্স, এবং এটি নর্থইস্টেরন একটি হরমোন জাতীয় ওষুধ। সাধারণত এই নরমেন্স ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে অনিয়মিত যাদের মাসিক রয়েছে তাদের এই অনিয়মিত মাসিক দূর করার জন্য এবং নিয়মিত করার জন্য এই নরমেন্স ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। আজকে আমরা এই নরমেন্স ওষুধের ব্যবহার, খাবার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া এবং দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আর ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাধারণত এই নরমেন্স ওষুধটি প্রস্তুত করে থাকে রেনেডা ফার্মাসিউটিক্যালস, এবং এটি একটি হরমোনজনিত ওষুধ, এবং এই ওষুধটি সাধারণত মেয়েদের মাসিক নিয়মিতকরণে ব্যবহার করা হয়ে থাকে। মেয়েদের মধ্যে অনেকের দেখা যায় নিয়মিত মাসিক হয় না, কিংবা মাসিক অনিয়মিত হওয়ার ক্ষেত্রে অনেক সময় দেখা যায়। তাই মাসিক অনিয়মিত রোধ করতে ডাক্তাররা এই নরমেন্স ওষুধটি দিয়ে থাকেন, এবং এই নরমেন্স ওষুধটি খাওয়ার কয়েকদিনের মধ্যে মাসিক নিয়মিত চালু হবে। তবে অনেকের ক্ষেত্রে এটি হতে পারে, আবার অনেকের ক্ষেত্রে এটি খাওয়ার পর মাসিক নিয়মিত হয় না। সুতরাং কতদিন পর মাসিক নিয়মিত হবে এটি সঠিকভাবে বলা যায় না, তবে এটি খেলে নিয়মিত মাসিক হবে বা অনিয়মিত মাসিক দূর হবে ডাক্তাররা তাই এই নরমেন্স ওষুধটি সাধারণত সাজেস্ট করে। মাসিকের সময় নির্ধারণ, মাসিকের সময় নর্থইস্টেরন এর মাধ্যমে নির্ধারণ করা হয়। একটি করে ট্যাবলেট দিনে তিনবার সকাল বিকাল রাতে আপনাকে গ্রহণ করতে হবে, এবং কাঙ্ক্ষিত মাসিক শুরু হবার তিন দিন আগে মিনারেল খাওয়া শুরু করতে হবে, এবং সর্বোচ্চ আপনি 10 থেকে 21 দিন পর্যন্ত এই নর্থইস্টেরন বা নরমেন্স ওষুধটি আপনি খেতে পারেন। অর্থাৎ 1 থেকে 21তম দিন প্রতিদিন 3টি করে আপনি এই ওষুধটি গ্রহণ করতে পারবেন, এবং কোনোভাবে এর থেকে বেশি এই ওষুধ খাওয়া যাবে না। এই নর্থইস্টেরন বা এই নরমেন্স সাধারণত বন্ধ করার 2-3 দিনের মধ্যে মাসিকের রক্তপাত শুরু হবে। এবার আসি এই নরমেন্স ওষুধটি খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া। সাধারণত মাথা ঝিমঝিম ভাব, মেজাজের পরিবর্তন, ঘুমের ব্যাঘাত অথবা তলপেটে ব্যথা, ক্ষুধামন্দা, কোষ্ঠকাঠিন্য অথবা শরীরে পানি আসা ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এই ওষুধটি গ্রহণের ফলে যদি আপনার অতিসংবেদনশীলতা মাত্রা বেড়ে যায় তাহলে অবশ্যই আপনি নিকটস্থ ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করবেন, এবং অবশ্যই এই নরমেন্স ওষুধটি আপনারা সাধারণত একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা গ্রহণ করবেন, এবং গর্ভাবস্থায় এই ওষুধটি কোনোভাবেই গ্রহণ করা যাবে না। এবং এই নরমেন্স ওষুধটির মূল্য হচ্ছে 6 টাকা প্রতি পিস। এই ওষুধ সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন।